শরীর সামনের দরজা ভাঙি, কৌশলে ভাঙি, আমার ঘর ঢুকি, ভিতরের রুম যাই, আমার হাত সাবি ধরি, ধরছে আমি শিক্ষা করার লাগছিল, আমার বাচ্চা দুটা উঠেছি সিলিতে আছে, হ্যার বাচ্চা দুটারে দমকাইছে, ছুরি দেখাইছে, গোলাটি মারি খেলাইব, আমারে মারি খেলাইব, হ্যার আমার সামনে রুম আনি আমার আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাট জেকে টিভি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতে যে বোনটিকে দেখেছেন, যে মাটিকে দেখেছেন, তিনি তার আপন ভাতিজার দ্বারায় ধর্ষণের শিকার হয়েছে, তার ভাতিজা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার যুবলীগের নেতা, এই যুবলীগ নেতা তার আপন চাচিকে ভোরে তার দরজা ভেঙে তার ঘরে ঢুকে, এরপর সেই চাচির দুই সন্তানের সামনে তাকে অস্ত্র ঠেকিয়ে, তাকে মৃত্যুর হুমকি দিয়ে, তাকে খুনের হুমকি দিয়ে যে তোর ছেলেকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, এসব হুমকি দিয়ে তার আপন চাচিকে সে ধর্ষণ করেছে। অবশেষে কি হলো, চলুন দর্শক আমরা সেই ভুক্তভোগীর মুখ থেকেই শুনে আছি। আজকে সকালে ভোর 5টা ছিল, আমি শরীফ আমার বাসুরের ছেলে, তো সে ওই সামনের দরজা, শরীফ সামনের দরজা ভাঙি, কৌশলে ভাঙি, আমার ঘরে ঢুকি, ভিতরের রুম যাই, আমার হাত সাবি ধরি, ধরছে আর আমি শিক্ষা করার লাগছিল, আমার বাচ্চা দুটা উঠেছি সিলিতে আছে, হ্যার বাচ্চা দুটারে দমকাইছে, ছুরি দেখাইছে, গোলাটি মারি খেলাইব, আমারে মারি খেলাইব, হ্যার আমার সামনে রুম আনি আমার হ্যাঁ আমার দর্শন করছে, আর আমার মোবাইল বার করি ছবি তুল, ছবি বা ভিডিও এরকম আমার ধারণা করছে, আমার অনেকবার মারছে, গলা টিপে ধরছে, গলা টিপে ধরে, হ্যাঁ আমার মোবাইল নাম্বার নিয়েছে, মোবাইল নাম্বার আমার সঠিক কিনা আমার মোবাইলে ফোন দিছে, ফোন দিয়ে হ্যাঁ আমার যাওয়ার সময় আবার হুমকি ধুমকি দিছে, যদি কাউকে বলি কিছু বলি আমার গোষ্ঠীর সব শেষ করে দিব, আমার দুই বাচ্চারা আমার শেষ করে দিব। দেখলেন আপনারা ভিডিওটি, অবশেষে এই যুবলীগের নেতাকে বহিষ্কার করা হয় তার দল থেকে। তাহলে দেখুন আজকে নোয়াখালীতে এর পূর্বে আরও জঘন্যতম ঘটনা ঘটেছিল, সেগুলো দেখে কি এরা সচেতন হয়নি? না বন্ধুরা, যারা অমানুষ, যারা কুলঙ্গার, তারা কখনো কোনো নিয়ম নিষেধ তারা মানে না। এই কুলাঙ্গারকে অবশেষে গ্রেপ্তার করে পুলিশ, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো ঘোষণা দিয়েই দিয়েছে এবং এটি আইনও পাশ হয়েছে যে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, একে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই যুবলীগ নেতা শরীফ যদি সত্যি তার চাচিকে ধর্ষণ করে থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি বেরিয়ে আসে, তাহলে উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। এ ব্যাপারে আমার প্রিয় নায়িকা সামিয়া মিতু সে কি বলছে, চলুন দর্শক তার প্রতিবাদী ভিডিওটি আমরা দেখে আসি। এই কিছুক্ষণ আগে সময় টিভি দেখতেছিলাম, হঠাৎ করে খবর দিল, আর খবরের মধ্যে কি দেখাচ্ছিল জানো? আমাদের বাংলাদেশের সোনার ছেলেদের কুকীর্তির কথা দেখাচ্ছিল। এত কিছুর পরেও তোমরা আবার কিভাবে ধর্ষণ করো, তোমাদের লজ্জা করে না? আগে তো তোমাদের একটা চিন্তা ভাবনা ছিল ধর্ষণ করব, তো কিছুদিন পরে জেল থেকে বেরিয়ে আসব, তো এখন তো আইনগত ব্যবস্থা করেছে যারা ধর্ষণ করবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, এটা জানার পরেও কিভাবে তোমরা ধর্ষণ করো? তোমাদের এত সমস্যা, তোমাদের এত চুলকানি, তোমরা যেখানে সেখানে যাকে পাও তাকে ধরে বসো, কি পাগল, কি ভালো, কি খারাপ, কি বুড়ি আর কি বাচ্চা, যারে পাও তো তারে ধরো। তোমাদের জন্য আর কি বলবো, প্রতিদিন প্রতিদিন ধর্ষণের বিচার আর চাইতে পারবো না। শুধু একটা কথা বলার আছে, তোমাদের যদি কোনোদিন সামনে পায় এই যে আমার এই নাগরা স্যান্ডেল আছে না, এটা দিয়ে গুনে গুনে 509টা বাড়ি দিও। তবে আজকে সময় টিভি নিউজে সব থেকে পপুলার যে ধর্ষণকারী নোয়াখালীর, তো তার পেশাটা উল্লেখ করেছে,
তো তিনি হচ্ছেন যুবলীগের নেতা, তাকে অলরেডি বহিষ্কার করছে যুবলীগ থেকে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু আজকে ধর্ষণ মামলা নয়, ওনার আগে পরে আরও আটটি মামলা রয়েছে। আটটি মামলার মধ্যে উনি চুরি, ডাকাতি এবং ধর্ষণ করেছে এবং আজকে যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও ধর্ষণ মামলা। তো সব থেকে খারাপ লাগে কি যে বাংলাদেশে এখন আমাদের দাবি দেওয়া ছিল যে যারা ধর্ষণ করবে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, তো সরকার থেকে সেটা ঘোষণা করার পরেও, জানার পরেও কিভাবে আপনারা আবার ধর্ষণের সাথে যুক্ত হয়ে গেলেন? আপনাদের জন্য আমার বিন্দু পরিমাণ খারাপ লাগছে না, কিন্তু খারাপ লাগছে এই ভেবে যে আপনার বাবা মা আপনাদেরকে যখন ছোটবেলা থেকে বড় করে, অনেক পরিশ্রম করে বড় করে, কিন্তু আপনারা এইভাবে আপনাদের জীবনটা নষ্ট করবেন, সাথে বাবা মায়ের জীবনটাও নষ্ট করবেন, সেটা তো আর কেউ জানে না। সো বাবা মা অনেক কষ্ট পাবে আপনাকে ফাঁসি দেওয়ার পরে, তো আমি বলবো ফাঁসি হওয়া। দেখলেন আপনারা ভিডিওটি, আর কত মা বোন এভাবে ধর্ষণের শিকার হবে, আর কত। এই যুবলীগ নেতার চাচি, এই চাচির স্বামী থাকে বিদেশে, তিনি একজন প্রবাসী স্ত্রী, প্রবাসের স্ত্রী, তিনি বাড়িতে একা থাকেন। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে এই কুলাঙ্গার কি করেছে সেই ভুক্তভোগীর মুখ থেকেই আপনারা শুনে আসলে। আইনের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা রয়েছে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, আপনারা দেখতে পেলেন সেই ভিডিওতে, তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। প্রধানমন্ত্রী তো ঘোষণা দিয়েই দিয়েছে যে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দেবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।